আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া নিয়ে আল্লাহর রহমতে। তো আজকে আপনি দেখাবো ফেলে দেওয়া জিনিস দিয়ে যে আমরা কত রকমের উপকারী কাজ করে থাকতে পারি। তো আমরা অনেক সময় ভাতের মাড়টা কিন্তু ভাত রান্না করার পরে কিন্তু ফেলে দেই, রাখি না। তো আপনাদেরকে আমি কয়েকটা কথা বলবো, দেখাবো যে এগুলো আমরা ভাতের মাড়টা ফেলে না দিয়ে আমরা আমাদের কাজে, দৈনন্দিন কাজে লাগাতে পারি। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু ভাতটা যখন ঝরা দিয়েছিলাম আমি কিন্তু মাড়টা রেখে দিয়েছি। তো আমি আপনাদেরকে দেখাবো ভাতের মাড় দিয়ে কী কী কাজ করা যায় উপকারী। তো অনেকে আমরা জানি বা অনেকে জানি না, যারা জানেন না তারা আমার ভিডিও দেখে নিতে পারেন। অনেক সময় আমরা শখ করে কিন্তু অনেক ধরনের সুন্দর পাতিল কিনি, সেই পাতিলাগুলো কিন্তু আমরা চুলায় ব্যবহার করতে পারি না, কারণ অনেক সময় দেখা যায় গ্যাসের আঠালো যে কালিটা সেই কালিটা লেগে যায়। তো এই কারণে কিন্তু অনেক পছন্দনীয় পাতিল কিনে তারপর আমাদের রেখে দেই, যাতে নষ্ট হয়ে যাবে এই ভয়ে রান্না করি না। তো আপনারা যদি এভাবে ভাতের মাড়টা একটু পাতিলের তলাতে সুন্দরভাবে মেখে তারপর যদি শুকিয়ে রান্না করেন, তারপর কিন্তু দেখা যাবে যে রান্না শেষে যদি পাতিলটা ধোন তাহলে দেখা যাবে চিটচিটের যে কালিটা সেটা কিন্তু পাতিলের গায়ে আর লেগে থাকে না। একটু সাবান দিয়ে ঘষা দিলেই কিন্তু উঠে যায় এই মাড়ের আবরণটা, দেওয়াতে কিন্তু চিটচিটে ভাবটা সিলভারের গায়ে লেগে যায় না। তো এইভাবে কিন্তু যে কোনো ফ্রাই প্যান বলেন, পাতিলা বলেন, যেটি যেগুলো আপনাদের শখে সেগুলো কিন্তু এভাবে ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটি কাপ নিয়েছি আর কাপের মধ্যে কুমকুমে ভাতের মাড় গরম নিয়েছি। এটা এমনভাবেই গরম থাকতে হবে যেতে হালকা হালকা গরম থাকে, বেশি গরম থাকলে আমাদের কিন্তু বেশি গরম জিনিস খাওয়া কিন্তু ক্ষতি। তো আমি হালকা গরম ভাতের মাড় নিয়েছি, একটা কাপে কিছু লবণ দিয়ে দিলাম, এখন এটা কিন্তু খেয়ে নেওয়া যায়। আর এটা খেলে আপনার যদি পেটে পীড়া থাকে তাহলে কিন্তু খুবই উপকার হয়। তো আর একটা কথা বলে নিচ্ছি, যাদের খাদ্যথলিতে সমস্যা আছে তারাও কিন্তু ভাতের মাড় খেয়ে নিতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই উপকার পাওয়া যায়। তো এভাবে কিন্তু আমরা ফেলে দেওয়া জিনিস থেকেও কিন্তু অনেক পুষ্টিগুণগত মানের খাবার কিন্তু পেয়ে থাকি, আর এটা কিন্তু ডায়রিয়া রোগীর জন্য খুবই উপকার। এটা খেলে কিন্তু অনেক সময় ডায়রিয়া রোগীরা পেটের পীড়া কিন্তু অনেক অংশেই ভালো হয়ে যায়, আর শরীরে কিন্তু পানির শূন্যতা পূর্ণ হয়ে যায়। আর আরেকটি টিপস আপনাদেরকে দেখাচ্ছি, আমি একটি পিরিজে কিছু ভাতের মাড় নিয়েছি, এখন আমি দুটো টিস্যু নিয়ে আপনাদেরকে দেখাবো। যে অনেক সময় দেখা যায় যে আমাদের চোখের চারিপাশে কালো রঙের ডার্ক সার্কেল পড়ে থাকে, তো এই ডার্ক সার্কেলটা কীভাবে আপনারা রিমুভ করবেন। অনেক সময় দেখা যায় যে আমরা এই ভাতের মাড়টাকে একটি তুলোর সাহায্যে ভিজিয়ে নিতে পারি, বা আমি দেখাচ্ছি টিস্যু দিয়ে, টিস্যুর সাহায্যে ভিজিয়ে নিয়ে তারপরে আমি একটু আলতোভাবে এটা থেকে মাড়টা ঝরিয়ে তারপর দুইটা চোখে কিন্তু এভাবে আমি 20-30 মিনিট পর্যন্ত রেখে, রেস্টে রেখে দিতে পারি, তারপর কিন্তু তুলে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে ফেলতে পারি। এভাবে যদি আপনারা সপ্তাহে 3-4 দিন করেন তাহলে কিন্তু অনেক অংশে আপনারা কালো দাগ চোখ থেকে রিমুভ হয়ে যাবে। তো আমি হাতের উপরে করে দেখাচ্ছি, তো এভাবে আপনারা করতে পারেন। আর এটা করলে কিন্তু অনেক অংশে চলে যাবে দাগ, আর আপনার ডার্ক সার্কেল তো চলে যাবে, আপনাদের স্কিনটাও কিন্তু সফট হয়ে যাবে। তো আরেকটি আমি দেখাচ্ছি, এখন আমি আরেকটি পিরিজে অল্প কিছু ভাতের মাড় নিয়ে নিচ্ছি। দেখুন ভাতে ফেলে দেওয়া জিনিস থেকে আমরা কত উপকারী দরকারি জিনিসগুলো পেয়ে থাকি। এরপরে আমি কিছু মধু নিব, এই মধুটা কিন্তু আমাদের গাছের মধু। তো যেহেতু গাছের মধু, এই মধুটা কিন্তু 1-1.5 বছর হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে কিন্তু কালচে রঙে দেখা যাচ্ছে, কিন্তু মধুটা কিন্তু আসলে কালচে রঙের না, মধুটা কিন্তু একটু মানে ডার্ক হয়ে গেছে, কারণ এই মধুটা অনেক দিন যাবৎ ঘরে ছিল। আর যেহেতু অরিজিনাল গাছের থেকে পাড়া মধু, এটা চিনি জমে গিয়েছিল, তো আমি সেখান থেকে কিছু মধু নিয়ে মাড়ের সাথে মিশিয়ে দিয়েছি। এভাবে আপনারা ফেস প্যাক তৈরি করতে পারেন, বা মধুর পরিবর্তে আপনারা অ্যালোভেরা জেলও দিতে পারেন। এভাবে
করে যাদের ডার্ক সার্কেল মুখে ভিতরে পড়ে গেছে বা রোদের ছোপ ছোপ দাগ মুখে এসে গেছে তারা কিন্তু এটা মেখে তারপরে কিন্তু 20 মিনিট অপেক্ষা করে তারপর নরমাল পানি দিয়ে ধুয়ে দিয়ে রাখতে পারেন। এই প্যাকটি শুধু মুখে না পুরো সারাটা শরীরেই কিন্তু ম্যাসেজ করতে পারবেন। যাদের শরীরের রংটা একটু ডার্ক তারা কিন্তু যদি সপ্তাহে 3-4 দিন ব্যবহার করেন তাহলে রংটা কিন্তু একটু উজ্জ্বলতা আসবে আর আপনার মুখের গ্লেসও বাড়বে আর মুখের ত্বকটাও কিন্তু একেবারেই সফট হয়ে যাবে। এটা কিন্তু খুব সুন্দর একটা ক্লিনজার হিসেবে কাজ করে আর এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটা যদি আপনি 4 দিনও সপ্তাহে ব্যবহার করেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না। তো আমি আরও কিছু ভাতের মার একটি পাত্রে নিয়েছি, ফ্রিজে নিয়েছি। তো আপনারা যে ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করেন সেটাই নিতে পারেন, কোনো অসুবিধা নেই। শ্যাম্পু ভালো ব্র্যান্ডের শ্যাম্পু নিয়ে নেবেন। তো শ্যাম্পুর সাথে আমি কিছু ভাতের মার এখন একটু সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি, কারণ এভাবে মিক্স করে নেওয়ার ফলে এটা সুন্দরভাবে একটা প্যাক তৈরি হবে। যখন আপনারা গোসল করতে যাবেন তখন গোসল করার আগে আপনারা চুলে শ্যাম্পু যখন করবেন তখন ডাইরেক্ট শ্যাম্পুটা ব্যবহার না করে এই মিশ্রণটি যে মিশ্রণটি তৈরি করেছেন সেই মিশ্রণটি যদি আপনারা চুলে অ্যাপ্লাই করে তারপরে আপনারা ওয়াশ করে ফেলেন তাহলে দেখা যাবে যে আপনাদের যদি খুশকির প্রবলেম থাকে সেটাও চলে যাবে আর চুলের গোড়াও কিন্তু মজবুত হবে, চুলের কিন্তু গ্রোথটাও বেড়ে যাবে আর চুল পড়াও রোধ হবে আর চুলে কিন্তু সিল্কি ভাব চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু অনেক রকমের দরকারি প্রয়োজনীয় আমরা কাজ করে থাকতে পারি। তো এখন আমি দেখাবো যে আমরা হোটেলে অনেক সময় ডাল খেয়ে থাকি কিন্তু হোটেলের ডালের মতো বাসা যতই চেষ্টা করি না কেন একটুও কিন্তু হোটেলের ডালের মতো এতটা মজা হয় না, কারণ হোটেলের ডালে কিন্তু ভাতের মার ব্যবহার করে। তো আমি রান্নার পরে ভিডিওটা তৈরি করছি তাই আমি একটু বাটিতে ভাতের মার নিয়ে দেখাচ্ছি। তো আপনারা যখন রান্না শেষে নামানোর আগ দিয়ে কিন্তু 2-3 মিনিট আগে কিন্তু ভাতের মারটা ডালের সাথে মিশিয়ে দিতে পারেন, তাহলে পারফেক্ট হোটেলের ডালের মতো স্বাদটা পেয়ে যাবেন। এভাবেই কিন্তু আমরা ঘরে বসে হোটেলের স্বাদটা নিতে পারি। আমরা অনেকেই কিন্তু হোটেলের মতো রান্নার চেষ্টা করি কিন্তু হয় না ছোট্ট একটি টিপস অজানার কারণে। তো এরপর আমি দেখাবো একটি ছোট্ট টিস্যুর সাহায্যে গরম হালকা কুসুম গরম যে মারটা থাকে সেই মারটা যদি বোরনের উপরে এভাবে অ্যাপ্লাই করা যায় তাহলে বোরন কিন্তু অনেক অংশেই চলে যাবে। তো আমি আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি না, তারপর কিন্তু বলে দিই। অনেক সময় দেখা যায় সুতির কাপড় যেমন বিছনা চাদর লুঙ্গি বা ওড়না সুতির জামা যে কোনো জিনিস অনেক দিন ব্যবহার করার ফলে কিন্তু একটু সফট হয়ে যায় আর পুরাতন ভাব চলে আসে। যদি আপনারা এই পুরাতন ভাবটা দূর করতে চান তাহলে ধোয়ার পরে শুকানোর আগে একটু পানির সাথে ভাতের মার মিলিয়ে যদি একটু রোদে শুকানো যায় তাহলে দেখতেই পাবেন যে কাপড় কিন্তু নতুনের মতো হয়ে আসছে আর এই কাপড়টা কিন্তু দেখতেও খুব সুন্দর দেখা যায়। তো দেখে নিলেন ফেলে দেওয়া ভাতের মার থেকে আমরা কত রকমের উপকারী জিনিস পেয়ে থাকি। তো আজ থেকে আমরা ভাতের মার আর ফেলে দেব না, দরকারি কাজে ব্যবহার করব। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন।